গুড মর্নিং, গুড মর্নিং সনাতন দা, কেমন আছো? হ্যাঁ, ফটাফটি। আজকে কিন্তু ফিটনেস ফান্ডা নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান, এবং সেই বিশেষ অনুষ্ঠানে আজকে কিন্তু তুমি আমাদের স্পেশাল গেস্ট। এবং এই ফিটনেস ফান্ডাতে তুমি নিজেকে কর্মব্যস্ততার সময় এত থেকে থেকে তোমাকে অর্থ বাইরে যেতে হয়, প্রচুর কাজ থাকে, সেই কাজের মধ্যেও নিজেকে ফিট রাখার জন্য কী কী করো সেই সকালের সময়টা আজকে আমি কিন্তু দেখবো, এবং অবশ্যই দর্শকদেরকেও জানাবো যে তুমি সারাদিন নিজেকে ফিট রাখার জন্য কী কী করো। তো এক্ষুনি চলো 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 আমার, হ্যাঁ আমার স্টুডিও, আমার স্টুডিওতে চলো, যেখানে আমি মানে বাস করি, যেখানে আমি জীবনযাপন চর্চা করি, সেখানেই চলো। সারাদিনের মধ্যে এই এই রুমটাতে তোমার কতক্ষণ কাটে? প্রায় 26 ঘন্টা। কেমন? আমরা তো জানি 24 ঘন্টা, 26 ঘন্টাটা কিভাবে তুমি? কারণ কখন 24 ঘন্টাটা কেটে যায় আমি জানি না, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা, এই যে শরীরচর্চা নিয়ে যেটা বলছো, আসলে আমি মানে ফিগার কনসাস নই, আমি হেলথ কনসাস। কারণ আমি জানি যে পৃথিবীতে যে কাজটা করতেছি সেটা সুস্থভাবে করতে হবে, কারণ ছোটোবেলা থেকে এতটা অত্যাচার করেছি মানে শরীরের প্রতি, এখন বয়স বাড়ছে, এই দেখতেই পাচ্ছ এত বড় একটা ভরি নিয়ে আসলে সারাক্ষণ ধরে বসে বা দাঁড়িয়ে কাজ করতে একই জায়গায় পায়ে ব্যথা হচ্ছে, স্পন্ডেলাইটিস, আবার বিভিন্ন রকম হৃদয়জনিত ব্যাপার। তো সেটাকে ঠিকঠাক করে একটু সুস্থভাবে যাতে কাজটা করতে পারি ফিট রাখার জন্য সকালবেলা শুরুতেই প্রথমে কি খাও তুমি? সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর জল খাই আমি, জল খেয়ে আমি ওয়াশরুমে যাই, যে স্নানটা করে ফেলি, বেরিয়ে এসে আমার প্রথম যেটা ভাগ করা আছে, আমার বাসন্তী আছে, আমার এক বোন এখানে থাকে, ও সারাক্ষণ আমাদের মানে রক্ষণাবেক্ষণ করে, সপ্তাহে 3 দিন মেথির জল, কোনো সময় তার সঙ্গে একটু কাঁচা হলুদ, একটু সামান্য গুড় দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে গ্রিন টি, মানে পিওর গ্রিন টি আর কি, খুব মানে দুর্মূল্য গ্রিন টি, এটা সারাদিন আমি এত 12-14 কাপ খাই, এবং ইয়ে এখন আমি পুজোর প্যান্ডেলে যাবো, ওখানে কিন্তু সেই ব্যবস্থাটা করা আছে, এবং সবার জন্য মানে আমার টিমে যারা খায় উইদাউট সুগার, সারাদিন ধরে বড় বড় মগে করে ওই খাওয়া হয়। তার মাঝখানে যেমন গাজরের রস, গাজরের সঙ্গে একটা উচ্ছে, একটা টমেটো মিশিয়ে, যেটা আজকের রুটিন, মানে সপ্তাহে 2 দিন। এই যে মানে আমরা এই মুহূর্তে স্টুডিওতে আছি, এবং স্টুডিওতে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক সিস্টেম রয়েছে, প্রচুর রং তো থাকবে, অবশ্যই রং তুলি যেমন আছে, মানে একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি। এই এই স্টুডিওর মধ্যে তুমি নিজেকে সকালবেলায় যে বলছিলে যে প্রাণায়াম করো, ঠিক কোন জায়গায় করো, কীভাবে করো? একটু সময় পেলে পরে, খুব মানে একদম এমপটি স্টমাক না থাকলেও আমি যেটা করি, একটু কিছু খেয়ে, দুটো বিস্কিট খেয়ে আমি একটু প্রাণায়াম করে নিই, বিশেষ করে কপালভাতি আর অনুলম বিলানটা, কারণ আমার বুকের মধ্যে দুটো মানে অলঙ্কার বসানো আছে, মানে স্টেইন বসানো আছে, আমি গত 4 বছর আগে বসিয়েছি, তো তারপর থেকে আমি হার্টের ওষুধ প্রায় খাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমি ভীষণ নিয়ম মেনে চলি। একদমই, এই আমরা যে সময়টা এসেছি এখন, তোমার তো পুরোপুরি পুরোপুরি কাজের টাইমে আমরা এসেছি সকালবেলাতে, এবং তুমি একটু আগে যেটা বলছিলে যে তোমার প্রাণায়াম করার আছে, তুমি করবে, তো এখন কি করবে নাকি একটু পরে করবে? আমি টক দইটা মানে বাড়িতে পাতা টক দই, কারণ আমাদের দুধটা বেশি লাগে, হয়তো রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি 1 গ্লাস দুধ খেয়ে নিলাম। এটা আগে হ্যাবিট ছিল না, কারণ দুধ খেলার পর আমার অ্যালার্জি ছিল, বাট ডাক্তার দিকে ট্রিটমেন্ট করে সেটা দূর চলে মানে দূর হয়ে গেছে। তো
আর একটা কথা বলি, আমি রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে টেলিকাস্ট এম খেতে হতো আমার অ্যালার্জির জন্য। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাসতে হাসতে 40টা 50টা হাঁচি হচ্ছে, সারা গায়ে যন্ত্রণা হচ্ছে। ওটা এবার করলাম কি, বন্ধ করলাম জাস্ট ভেপার নিয়ে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন তুমি বিদেশে যাও, বিদেশে থাকো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে এখন যেমন তুমি বাইরের খাবার খাওই না, বাড়িতে তৈরি করা খাবারই খাও, এবং তুমি রান্না করতেও ভীষণ ভালোবাসো এবং নিজে রান্না করো, বিদেশে গেলে খাওয়া দাওয়ার কী ফুড হ্যাবিট কী থাকে এবং এক্সারসাইজ তো সেখানে করা যায় না, তো তখন ফিট থাকার জন্য কী কী করো, মানে সময়টাও তার মধ্যে, মানে কাজের ফাঁকে সময়টাকে বার করো কীভাবে? হচ্ছে কি, তোমাকে একটা কথা বলি, বিদেশে গেলে পরে তো শুধু মানে আড্ডা মারতে যাই না, আড্ডা মারতে গেলে পরও ধরো সাপোজ আমি বলছি এই বডি পেন্টিং সিটিতে 18 ঘন্টা কাজ করতে হয়েছে, মানে এত হাঁটতে হয়েছে, এত হাঁটতে হয়েছে, যার ফলে আর নতুন করে এক্সারসাইজ করার কোনো প্রয়োজন হবে না। ধরো ওভার এক্সারসাইজ করলে পরে আমি তাহলে কাজের সময় জব দেবো কী করে, তখন যদি আমি টায়ার্ড হয়ে পড়ি, ওখানে এত হাঁটতে হয় বা সারাক্ষণ হয়তো 12-14 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, ওটা একটা গেল। আর প্যারিসে গিয়ে ধরো আমি লুভ দেখতে যাব, আমরা এমনভাবে হোটেল ঠিক করি যে লুভের থেকে ঠিক উল্টো দিকে, হেঁটে হেঁটে লুভে গেলাম 20 মিনিট, লুভে দাঁড়ালাম 1.5 ঘন্টা, এবার লুভের ভেতরে 8 ঘন্টা কাটালাম চা কফি বা ফ্রুট জুস খেয়ে, এটা তো কম পরিশ্রম হয় না, আর হাঁটাহাঁটি হচ্ছে। আর তুমি যেটা ভয়ঙ্কর কথা বলেছো বাইরের খাবার খাই না, আসলে বিদেশে গিয়ে না কোনো সময় মনে হয় না যে বাইরের খাবার খাচ্ছে, কারণ বিদেশে ভেজাল শব্দটা ওরা জানে না, সারাদিন ধরে কোনো চিনি খাই না, মিষ্টি খাই না, আমার ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেলাম, ডাক্তার দেখাচ্ছি এটা করছি সেটা করছি, দু একজনের কাছে কনসাল্ট করলাম, বলছে এটা মেন্টাল টেস্ট থেকে হচ্ছে। আমি এবার ওই একদম অনিন্দবাবুকে ডাকলাম, দাদা এসব চলবে না, আমি কোনো ওষুধ খাবো না, সিম্পলি এক্সারসাইজ করবো। 2 সপ্তাহ টানা এক্সারসাইজ করলাম, আমার ব্লাড সুগার এখন 0 লেভেলে রয়েছে। সনাতনদা, আমাদের হাতে তো সময় খুব কম, এবং এই কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে যে ওষুধ না খেয়ে কম ঘুমলেও কিন্তু নিজেকে সুস্থ রাখা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে দর্শকরাও সেটা দেখলেন। আর শেষ একটা প্রশ্ন মানে আসছেই মনের মধ্যে, যে অনেক সময় যেটা হয় যে আমাদের মানে মানসিকভাবে ডিপ্রেশন এসে যায়, হয়তো হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, নানান ক্ষেত্রে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের টিভি ক্যামেরায় দেখছেন, চোখ রেখেছেন, তো ডিপ্রেশন আসলে অনেক সময় হয় কি যে কিছু কোনো কাজ করতে ভালো লাগে না, পজিটিভ ভাইবসের কথা যেটা বলছিল যে সকালবেলা সুন্দর মুখ দেখলে বা সুন্দর কোনো ফোন করে যদি কেউ হ্যালো গুড মর্নিং বলে সেটাতেও ভালো লাগে, তো সেই জায়গা থেকে আমাদের দর্শক বন্ধুদের তুমি কী টিপস দেবে যে ডিপ্রেশন থেকে নিজেকে সরিয়ে রাখতে এবং সুস্থ 100% সুস্থ থাকার জন্য? এক কথায় সনাতন দিন্দা কী টিপস দেবে আমাদের দর্শক বন্ধুদের? ওই একটাই মন্ত্র, পজিটিভ হওয়া, পজিটিভ মানুষের সঙ্গে কথা বলা, আর নেগেটিভিটি দূর করে পজিটিভ মন নিয়ে চলা, আর কিচ্ছু না। সকাল 7টা থেকে রাত্রির 11টা অবধি হোয়াটসঅ্যাপ টিম সনাতন দিনটা চালু আছে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং করছে, সুপ্রভাত করছে, কেউ ফুলের ছবি পাঠাচ্ছে, কেউ ফলের ছবি পাঠাচ্ছে, বাট এটা না ইনটেক করে নিতে হয় যে আমার আজকে সকালটা খুব সুন্দর, রাত্রিটা খুব ভালো যাবে। থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেকটা সময় আজকে দিলে, এবং অবশ্যই তোমার তোমাকে এক্ষুনি বেরোতেও হবে, তোমার প্রচুর কাজ রয়েছে। অবশ্যই দর্শক বন্ধুদেরকে তো আমরা এটাই বলবো যে আজকে কিন্তু আমরা যে টিপস পেলাম
এটা কিন্তু সারা জীবনের টিপস হয়ে থাকলো। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, দেখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই ফিটও থাকবেন। আমরা আগামী দিনে পরের দিন আবারও অন্য কোনো সেলিব্রিটির বাড়ি যাব, অন্য কোনো সেলিব্রিটির সঙ্গে কথা বলবো, অন্য রকম নানান ধরনের টিপস নেব এবং অবশ্যই আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরায় অসীম দত্তের সঙ্গে জুনেলা, নিউজ টাইম।